my senior junior colleagues. This is our soft to the north, Lama. আমরা চেয়েছিলাম মানে ওই একটা অনুষ্ঠান করিয়া ওই মানে আমার আপনাদেরকে একটা ঘোষণা দেওয়ার জন্য, তো এক তো করোনা পরিস্থিতি, দ্বিতীয়ত মহারাজ্যের যে বক্তব্যটা শুনেছি খুবই মানে এটা খুব প্রশংসনীয় এবং উৎসাহব্যঞ্জক, তো ওই কারণে না একটা কাশি মিথ্যা মনে হয় সবচেয়ে ভালো হবে ওর জন্য আমরা এইভাবে আইলাম আর কি। তো আর যেমন বর্তমানে আমাদের সমাজে শুধু আমরা না, যারা আমরা এই এখানে ট্রাইবেল যারা আছি, তো একটা সমস্যা যেমন রয়ে গেছে এটা কাস্টমারি ল ওইখানে এখনও কিন্তু আমার মনে হয় না একটা কাস্টমারি ল চেষ্টা করেছি ওইটা। তো আমরা যেটা চিন্তা করি ওইটা কাস্টমারের দরকার বিষয় নিয়ে,
এটা আমাদের দুইটা জিনিস কমন হওয়া দরকার আছে। একটা হইতেছে মানে ল্যান্ড রাইটস, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম বা আমাদের সম্প্রদায়কে এটা সুরক্ষিত রাখবে। আর দ্বিতীয় হইতেছে মানে ইন্টারকাস্ট মেরেজ। আমরা এখন আমাদের দেখা যাইতে আছে মানে অনেক মানে নন ট্রাইবেল আরেকটা ল্যান্ড রাইটস, এই দুইটা অধিকার যদি থাকে তাহলে আমাদের মনে হয় এটা একটা ওই যে ল্যান্ড ফরেস্ট অ্যাক্ট যেটা আছে এটা ব্রিটিশ আমলের আসামের যে ফরেস্ট অ্যাক্ট এটা কিন্তু এখনো এখানে রয়ে গেছে। তো এটা যদি আপনাদের তরফ থেকে এই ফরেস্ট অ্যাক্টটাও যদি আপনারা এডিসির হাতে যদি এটা যদি নিয়ে আনেন এবং ওই ল্যান্ড যে ট্রান্সফারের যে ক্ষমতাটা এটাও যদি এডিসির এরিয়াতে যদি এডিসির হাতে যদি থাকে তাহলে আমাদের ল্যান্ড এডিসি এরিয়ার ল্যান্ড আমার মনে হয় না যে আমরা